ডোমিনিকান রিপাবলিককে বলা হয়। মিউজিক প্রেমী মানুষের দেশ। এই দেশটির ছোট বড় সবাই মিউজিক পছন্দ করে। অবসর সময় পেলেই এই দেশটির লোকজন নেচে ওঠে মিউজিকের তালে। এই দেশটিতে বছরের প্রায় প্রতিটি দিনে কোনো না কোনো মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। আর এই কনসার্টগুলোতে অংশ নিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দলদলে পর্যটকরা এসে এই দেশটিতে ভিড় জমায়। ভৌগোলিক অবস্থান আর পরিবেশগতভাবে এই দেশটির মেয়েরা রূপলাবণ্যে অনন্য। এদের পা থেকে মাথা পর্যন্ত রূপ যেন উপচে পড়ে। এদের দৈহিক সৌন্দর্য পর্যটকদের মনে কামনার জন্ম দেওয়ার জন্য যথেষ্ট। পর্যটন ভিত্তিক দেশটিতে পর্যটকদের ধরে রাখার জন্য এইসব সুন্দরী মেয়েদের ভূমিকা অনেক বেশি। পর্যটকদের অনেক বেশি সময় এই দেশটিতে ধরে রেখে তাদের পকেটের টাকা ফাঁকা করাতে এইসব সুন্দরী মেয়েরা অনেক বেশি এক্সপার্ট। এই দেশটির সুন্দরী মেয়েদের সান্নিধ্য পেতে পর্যটকরা পকেটের টাকা গাছের পাতার মতোই উড়িয়ে দেয়। বিনিময়ে সুন্দরী রমণীরা তাদের শারীরিক সৌন্দর্যের সবটুকুই উজাড় করে দেয়। ডোমিনিকান লোকজন প্রচুর পরিমাণে মদপান করতে পছন্দ করে। এই দেশটিতে মামা জোয়ানা নামে বিশেষ এক প্রকার মদের উৎপাদন করা হয়। এই মদটি মধু, চিলি আর হাব দিয়ে তৈরি করা হয়। এই দেশটির প্রায় প্রতিটি সামাজিক অনুষ্ঠানে এই মদ থাকাটা বাধ্যতামূলক। ডোমিনিকান দেশটির সমাজ ব্যবস্থাও যথেষ্ট পজিটিভ। ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি যৌথ পরিবার দেখা যায় এই দেশটিতে। পাশাপাশি সাংসারিক জীবনেও এরা বেশ সুখী। এই দেশটিতে বিবাহ বিচ্ছেদের হার খুবই কম। শনিবার এবং রবিবার এই দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন থাকে, আর তাই শনিবার এবং রবিবার এই দেশটির রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড় থাকে। এই দেশটির লোকজন বেশিরভাগ সময় শনিবার বা রবিবারেই নানা রকম পার্টির আয়োজন করে। ক্যারিবিয়ান আইল্যান্ডে যাবেন কিন্তু সিফুড পাবেন না, এমনটা তো হতেই পারে না। বলা হয়ে থাকে ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে সুস্বাদু সিফুড পাওয়া যায় এই দেশটিতেই। সামুদ্রিক দেশ হওয়াতে এই দেশটিতে পাওয়া যায় টাটকা, সুস্বাদু আর মজাদার সব সিফুড আইটেম। একসাথে এত আইটেমের সিফুড খুব কম দেশেই দেখতে পাওয়া যায়। এই দেশটির মানুষের সবচেয়ে পছন্দের খাবারটি হচ্ছে চিকেন বিরিয়ানি। যদিও চিকেন বিরিয়ানিকে এই দেশটিতে লা ভ্যান্ডেরিয়া নামে ডাকা হয়। চাল, ডাল আর মুরগির সংমিশ্রণে তৈরি করা হয় সুস্বাদু লা ভ্যান্ডেরিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আনলিমিটেড স্বাধীনতা, আর তাই তো এই দেশটি হানিমুনের জন্য আদর্শ জায়গা। বিশেষ করে আমেরিকান কাপলদের কাছে হানিমুনের জন্য প্রথম পছন্দ ডোমিনিকান রিপাবলিক। এই দেশটির রিসোর্টগুলোতে হানিমুনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি নবদম্পতিদের রোমান্স করার জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। আর তাই বিয়ের পরে বেশিরভাগ আমেরিকানদের প্রথম গন্তব্যই হয় এই দেশটিতে।